ধরা যায় দুই নাম্বার টাকাওয়ালা কেটা ও টাকাওয়ালা
अल्लाह तो आपके ऐसूटा खजिया सिलाम तो सब बोलते हैं मालिक पारा सिलाम की वो सो टाका हो गया अल्लाह दुनिया दिलान सोच के को तो मुस्लिम बांदर से काम करता हूँ अल्लाह नस्ता बिनुबत करता माया के भाई ने टाका दे भी वो बोलते हैं तो अल्लाह बोले तब लेकिन जान साथ तो तब भाई सो अरे अल्लाह का से किसू नहीं जा गलती हो जा हम मानी चलेगा इन नंबर एक तो शरीर डाल रहा है शरीर की को सो शरीर हो रहा है ओ अल्लाह सब सर सर्दी पानी पीवी सर्दी संतान से अपना दोनों जीवन दिला मैं नारस्ता शरीर हुई ना अल्लाह के तक देखी जा सब तो हुए संगला दिल दिल से ऐ होना अल्लाह का से की सुनाई जाओ तुम जहाँ मन चले जाओ ऐ अल्लाह तो आम दिन तक बराम हो ऐ उसी के बार बराम हो तन सब के बार बराम हो शरीर बार बराम हो दिन तक बराम आम हो तो जहाँ मन आए लो ऐ আমলের ভিতরে এখলাস নাই এই জন্য জানো মনে হয় গেল ঠিক এর বান্দা নিশান্ত হও অনেক বন্ধ হও পাঁচজন মানুষ একজনের সাথে বলেন এমন দেহ করি আছে না নাই ওই বান্দা যখন দুনিয়াতে বিদায় নাই মাসিয়াতার না কে করে বসে মাস্তানি করে এটা এবার ক্ষমতা নাই কেন বান্দা দেহ সেরূপ নাই দেহের যেমন দাম নাই আমল সেরূপ নাই আমলের দাম নাই আমলের রূপ হল একমাত্র ইখলাস এইটা বড় আমল ইখলাস না থাকার কারণ জাহান্নামে হায়াত নাই অক্লান্ত করে বুখারী শরীফের হাদিস কোরআনের ভিতরে সূরা কাহফ আছে না নাই খারাপ এই বান্দা মাদ্রাসায় গোড়ায় চুল পেকে গেছে
কিন্তু
আপনি বলছেন কেউ যেন না থাকে ওই নদীর ধারে, কেউ নাই ওই জঙ্গলের মধ্যে, কেউ নাই ও শস্য খেতে, কেউ নাই, তবে আমি তাকা দেখি আল্লাহ উপস্থিত। মনে মনে জল্পনা কল্পনা যদি পাইতাম মনের মায়ের সুবিধাই দাম কেউ যখন টাকা না দেয় বিকল্প না করে চলেছে কি করে টাকা দেয় হয়েছে এখানে তুমি আর আমি স্যার কেউ না, কেউ দেখবে না, কেউ জানবে না, আমার তোমার কুকারের কথা কেউ জানবে না, কেউ অপবাদ দেখবে না, আল্লাহর ভাই শুনে নেন। আমি মানুষের ভয়ে কান্না করি না, মানুষের ভয়ে কোনো উপকার দিয়ে তার প্রেম নিয়ে মুক্তি কথা বলে মুছে যাবে। আরে ভাই আমি তো মানুষের ভয়ে কান্না করি না, আমি মানুষের দিকে তাকাই নাই, এখানে যদিও দুনিয়ার কেউ নাই, এখানে আল্লাহ আমার দরবারে মার কে আমাদের মাথা যদি আল্লাহ কাপড় দিই কেউ ছিল না, আমি আল্লাহ বুঝি না, ওই দিন কি জবাব দেব চোখের ভয়ে রাখতে পারি না ভাই, আল্লাহ তোমার কি আমি যেত বড় অপরাধ এত বড় গুণাকার, আল্লাহ কি আমাকে মাফ করবে না, আল্লাহর মতো যদি আল্লাহকে ডাকতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে, ঘুমাইছে আপনার বাংলা কি আপনার গোলাম আপনার দোয়ারে ফিরে আছে আল্লাহ, আপনার ছাড়া কেউ নাই, জিন্দেগিকে নষ্ট করে ফেলেছে গুনাহ করে করে আল্লাহ, বন্দেগি বলতে কিছু করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করবা, আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্না করে মালিক মাফ করে দেন, মাফ করে দেন, এই জীবনটা নষ্ট করলাম গুনাহ করে করে কো আল্লাহ, আপনার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ আমার গোয়ালা নাই, কোথায় যাবো আল্লাহ, কার বয়সে গো আল্লাহ,
ভুলে ভুলে আপনার দয়া সে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে এমন ভাবে কান্না করতেছে চোখের বাড়ি দিয়ে বাঁধা জমিন আর কান্না করে মালিক আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ও আল্লাহ আপনার করে করেছেন বিশেষ করলাম রে জীবনে না করিলাম বন্দে Allah.
সর্বতে বলবো আগাবেন আল্লাহর এক হাত আর আল্লাহর দুই হাত আর খ্রিস্টানদের নাম শুনছেন?